এভাবেই প্রতিদিন ঘুম ভাঙে আদরে। জন্মের কিছুদিনের মধ্যেই মাকে হারালেও বাবার যত্নের কাছে সেই অভাববোধটা ভাটা পড়ে গেছে অনেকদিন আগে। জনাব ফিরোজ সাহেব, আদরের বাবা, মাঝ বয়সে এই লোকটি একমাত্র ছেলের কথা ভেবেই আজ পর্যন্ত কখনো দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও করেননি। আপনজন বলতে এই একটিমাত্র ছেলে তার। ছেলের গায়ে কখনো হাত তোলা তো দূরের কথা, আজ অবধি একটি ফুলের টোকাও লাগতে দেননি। নিম্নবিত্ত আয়ের এই মানুষটি নিজেই আদরের বাবা, তেমনি নিজেই ওর মা। কাজ করেন ছোটখাটো একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। মাইনে যা পান তাতে করে ছেলের বেসরকারি কলেজের মাসিক বেতন চুকিয়ে টেনে টুনে কোনো রকম দুজনে চলে যায়। স্বপ্ন দেখেন ছেলেটা বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। আদরটাও বেশ সাদাসিধে প্রকৃতির, তেমনি বাড়তি কোনো চাহিদা নেই, বন্ধু নেই, আড্ডা নেই। বন্ধু বলতে শুধু বই আর বাবা। দুজনের এই আড্ডা, হাসাহাসি, গল্পগুজব সব মিলিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছিল। তার পরপরই শুরু হলো গল্পের দ্বিতীয় অধ্যায়। আর কত, হ্যাঁ, অনেকদিন আড্ডা মারতে মারতে সবাই বোর হয়ে গেছি। এখানে দোকানে এদিকে একবার যাইতে হয়, ওদিকে একবার যাইতে হয়, পেইন লাগে। সাইড টাচে লইলি কেমনে, কি কি করলি? বোর আস না, প্যারা লাগে। কিরে এই কি কয়, হ্যাঁ, আর নাকি প্যারা লাগে রে? এত প্যারা প্যারা লস, এত বোরিং বোরিং লস, হ্যাঁ। কেমতে কি বাইক কিনবি শুনছিলাম? হ্যাঁ, কি বাইক কিনবি জানি? ভালো ভালো আছো? আচ্ছা, কি বাইক কিনবি জানি? এফজেড ফেজার। এটি চলবো না? ব্রুম 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 চলবো? হয়েছে হয়েছে, মজা কম না? তাহলে এটিও জুটতো না। কিরে সিগারেটটা দে, একলাই খাবি? তারপরে আইসি রাইতে বেলা গ্যারেজের আড্ডা, বাইরে বেলা এনে দিনের বেলা পাখি দেখা, মজাই আলাদা। সিগারেট লইছে স্যার? সিগারেট মজুম দোকান দেখে আইসি বন্ধ না, নাই তো সেটা ব্যবস্থা করতেছি। দেখি কেমনে চলবে বাইক তো অস্থির না ভাই, আনাই দেশ ভাই, দাঁড়ান দেখে তার ফাইটে কলেজে আজ খারাপ ভাই, লাগে দুটা সিগারেট আনবা ভাই। ভাই সিগারেট খাবেন? আমি তো সিগারেট খাই না ভাই। তো তোমার খাইতে কই নাই, বাইরে লেগে দুটা সিগারেট লয়ে বা ধরে লয়ে বা আমার কাছে ম্যাচ নাই, বুঝছো কথাটা? হলো 20 টাকা আর 2 টাকা 22 টাকা, কেমন ধরবে জানি না, সিগারেট জামনে খাই এমনি ধরায়। যাও সামনে দোকান থেকে একটা সিগারেট লয়ে বা দুটা, যাও পেনশন লয়ে বা 22 টাকা দিছি, যাও যাও যাও। তাতরেও তাতরেও মেহমান
সিগারেট জ্বালা দেখে সিগারেট খেতে পারে না সিগারেট জ্বালা দেই 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 পরিন ধরা সিগারেট কার আমি খাই না ভাই কার সিগারেট ওদিকে ভাইয়ার আচ্ছা দেই এই যে বিল্ডিং এর নিচে আচ্ছা ঠিক আছে ভালো আছে দিও টান দে 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 ওটা গালা দে এবার হাতে রাখ ড্রাইভার সিগারেট না ঠিক আছে খাই দি কেমন ভাই তোর ভাই এলাকার বড় ভাই এলাকার বড় ভাই আচ্ছা ঠিক আছে ভাই কি করেন পরে আবার কিছু বলবো টাইম না দেই বড় একটু দে শেয়ার জানাই বড় মাত্র শুরু হইছে ভাই পরে বকা দিব ভাই যা মিস্ত্রি বয়ে রইছে গা কারণ নাই আর কারণ নাই কারণ নাই পয়সা বাজে আছিস কাজ তোরা আমরা এই 6টা বাজে সকালবেলা দেখো 6টা বাজে কাজে সন্ধের কি কাম হইছে সকালে দোকান থেকে আরে হাতে দশ তাড়াতাড়ি কর চালা চলে কর না সব ফুট 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 খাবার করতে মাহাজন সাহেব একটু কথা দরকার ছিল কথা দরকার ছিল কোন কি কইবেন বেতনটা যদি আজকে দিতে পারতেন তাহলে খুব উপকার হতো বেতনটা দিমু মাস তো শেষ ঠিক আছে কিন্তু মালটা ডেলিভারি দিতে হইব মাল তো কেন তো তৈরি হয় নাই গা
যদি না দিলে 5 টাকা বামু কই বেতন দেব না কাম করেন চালু চালু কাম করেন এক ভালোবাসা শুধু যে আমায় টানে জানি না এই মন যায় ছুটে কোনখানে মাতাল এক হাসি শুনি দূরের ওই আকাশ পানে অচিন এক ভালোবাসা শুধু যে আমায় টানে অচিন এক ভালোবাসা অচিন ভালোবাসি সারাটি জীবন ভাবাইছে সারাটি খান সে যে মন কত আপো অচিন ভালোবাসা গেলে পাব তারে মন শুধু খোঁজে যারে মিলছে কোন সাগর পারে হয়তো খুঁজে পাব তারে অচিন ভালোবাসা ভালোবাসা শুধু যে আমায় টানে জানি না এই মন যায় ছুটে কোনখানে মাতাল এক হাসি শুনি দূরের ওই আকাশ পানে অচিন এক ভালোবাসা শুধু যে আমায় টানে অচিন এক ভালোবাসা অচিন ভাই এগুলো দেখলে কি সহ্য হয় ভাই মামা আজকে বিশেষ করে বাড়িটা জানলাম দেখছি আবার একই কাহিনী
এর আগে বা টনিকটা একটু কম পড়ছিল এবার বেশি করে দিতেই হয়তো বা কেমনে সম্ভব এটা ভাই ভাবি এটা কেমনে পারলো ভাই দেই চাপ আর আগে বা চুপকাটা চিপাই নিয়ে যে টনিক দিয়ে দিছিলাম ওটা কি মনে নাই এমন একটা বাইটটা বলে এটা কোনো রুচি আসে ভাবি রুচিতে এটা যায় এত ক্লোজ সম্পর্ক তো ভালো লাগে না কি হলো কথা কইতেছেন নাকি বইয়ে থাকেন বইয়ে থাকেন আয় বইয়ে বে সিগারেট জ্বালাবেন খালি এন্ডা ভাবিটা খালি ঘুরবো গারবো জলের কথা কস না আমার জলের কথা কস তুই হ্যাঁ জলের কথা কস জলে আমারও না জলে কি শুরু করলি বেটা কি করলি মাথা ঠিক কর পাগল জানোস না ওরে কত ভালোবাসি আমি উপেন রাস্তায় করবো এবার সবারে জ্বালাম এবার সারকার করে আলাম উরে একবার না একবার বুঝাইছি এবার ভালো করে বুঝাই দেব রে এবার জ্বলব না সমস্যা নেই আমি এমনি বাবাদর সব কিছু রান্না বান্না করা আছে তুমি কলেজে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাবো না জি আচ্ছা এলো বাবা আজকে আর কিছু টাকা যদি বাড়িয়ে দিতা আর কিছু
হয়তো মাসুম ফাহিমদেরকে আইনের আওতায় এনে কোনো এক সময় বিচার করা হবে, হয়তো মেয়েটাও অপেক্ষার পালা শেষ করে সামনে এগিয়ে যাবে। কিন্তু আদরের বাবা ফিরোজ সাহেব, তার কি দোষ ছিল? অপরাধীরা কখনোই জানবে না খুন একটি নয় দুটি ছিল। ভালোবাসার সম্পর্কটা কি শুধু ছেলে আর মেয়ের মাঝেই হয়, রক্তে রক্তে নয়? কোথা গেলে পাব তারে মন শুধু খোঁজে যারে, মিলছে কোনো সাগর পারে হয়তো খুঁজে পাব তারে, অচিনে ভালোবাসা, অচিনে ভালোবাসা, অচিনে ভালোবাসা শুধু যে আমায় টানে, জানি না এই মন যায় ছুটে কোন খানে, মাতাল এক হাসি শুনি দূরের ওই আকাশ পানে, অচিন এক ভালোবাসা শুধু যে আমায় জানে, অচিন এক ভালোবাসা।